দীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আর তুমি সুদের টাকা ছেড়ে দাও, ঈমানদার তুমি সুদের ব্যবসা করবে না। আর তুমি যদি সুদের কারবার করো, আমি ঈমানদার বলে মানছি না। হ্যাঁ বাপজিরা, সোনারা লালেরা, সুদের ব্যবসা তাদের জন্য হারাম। আল্লাহকে বিশ্বাস করে যারা নিতে চায় আরাম, সুদের ব্যবসা তাদের জন্য হারাম। যারা জান্নাতে গিয়ে ঘুমিয়ে নিতে চায় আরাম, কবরে শুয়ে যারা পেতে চায় আরাম, সুদের ব্যবসা তাদের জন্য জোরে বলো হারাম। যাদের ইমান আনা নেই, জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই, ওদের জন্য সুদের টাকা হারাম নেই, পণের টাকা তাদের জন্য হারাম। যারা জান্নাতে আমার আল্লাহ রহমতে শান্তি পেয়ে দিতে চায় একটু আরাম, যারা আল্লাহর জান্নাতের বাগানে পেতে চায় একটু আরাম, পণের টাকা তাদের জন্য হারাম। বেঈমানের জন্য হারাম না, নাফরমানের জন্য হারাম না, ওরে সুর খাওয়া তাদের জন্য হারাম। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে যারা, নবীকে নবী বলে বিশ্বাস করেছে যারা, সুদের ব্যবসা করা, সুরের গোস্ত খাওয়া তাদের জন্য হারাম। যারা নবীকে নবী বলে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওদের জন্য সুর খাওয়া যদি বলো হারাম না। নবীকে নবী বলে বিশ্বাস করি কারা? আমরা। জোরে বলো কারা? হে নবীকে নবী বলে বিশ্বাস করি কারা? বইয়ের গলার চেন খুলে বিক্রি করে লটারি কেটেছে কারা? হারামি যারা সারাদিন কষ্ট করে পয়সা নিয়ে সন্ধ্যাবেলা লটারির টিকিট কেটেছে যারা, মুসলমান তারা? জোরে বলো। আরে বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মাতাল মদ খেলে মজা পায়, সুস্থ মানুষ মদ খেলে বেহুশ হয়ে পড়ে যায়। তো মদ হারাম হলো তাদের জন্য, যারা খায় হারাম হারাম খোর তাদের জন্য মদে আরাম, মুসলমানের জন্য আরাম না। এই মুসলমানের ছেলে নবীকে বিশ্বাস করে যারা, নবীকে বিশ্বাস করে যারা, বইয়ের ব্লাউজ কিনে দিয়েছে হ্যান্ডেল ছাড়া, কথা এখনো নবীকে বিশ্বাস করে যারা, ভাতের হাঁড়ি ফাঁকে বার করে চলে তা বৌরা তাদের সামনে। আরে নবীর বিশ্বাস করে যারা, তাদের বাড়ির বউরা যখন ব্লাউজ পরবে কুনুই পর্যন্ত ঢাকা দেবে তারা, তাদের বাড়ির বউরা ব্লাউজ পরলে কোমর পর্যন্ত শায়ার উপরে বোতাম লাগাবে যারা, নবীকে বিশ্বাস করে তারা। মাই চ্যালেঞ্জ শুনে নেন, আল্লাহ নবীর বেটি ফাতেমাতু জোহরা যেদিন দুনিয়া থেকে চলে যাবে, স্বামীকে ডেকে বলে স্বামী দুটো অনুরোধ করছি তোমার কাছে রাখবে তুমি। হাজরতে আলী বলে ফাতেমা জীবনে কোনো জিনিস বললে না, আজকে কি বলবে? বলে স্বামী গো, আমি মরে গেলে কবরটা খুলে দিও তুমি। বলে কেন? আমার হাতে তোমার কবর হবে, আমি আলী কি করে সহ্য করব। বলছে স্বামী গো, সারা জীবন তোমার পাশে ছিলাম আমি, কেমন বিছানায় ঘুমাই আমি, ঘুমাতে পারি আমি, ওটা একমাত্র জানো তুমি, আর কেউ জানে না। এজন্য আমার বিছানাটা তুমি পেতে দেবে, সারা জীবন তোমার বিছানা আমি পেতে দিলাম, আমার শেষ বিছানা তুমি পেতে দেবে, কবরটা তুমি খুলে দেবে, অন্য কেউ যেন খোলে না। ও স্বামী কোলে কোলে কবরে শুয়ে দিও তুমি, বাপের ঘরে থেকে কোলে চেপে এসেছি, কোলে নিয়েছিলে তুমি, আর কবরে কোলে কোলে শুয়ে দিও তুমি, যেন আর কেউ আমাকে দেখে না। আমি এসেছি আপনার কাছে, আপনি কোলে কোলে নিয়েছেন, জীবনে আর কেউ জানে না আমি আমি ওজন কতটা আমার, আর আমাকে কেউ জানে না। তাই তুমি কোলে করে শুইয়ে দেবে স্বামী, আমার জানাজার সময় দেশের লোকের খবর দেবে তো? বললে মক্কা মদিনায় সবাই খবর দেবো। বলে না, ও তেঁতুলিয়ার লোকেরা, ও নারায়ণপুরের লোকেরা, তোমাদের বাড়ির মা মরে গেলে জানাজা কালকের হবে না, লজ্জা করো, লজ্জা করো।
হাজরতে ফাতেমার মতো মেয়ে, নবী যাকে জান্নাতি বলেছে, যিনি জান্নাতি বলে না জান্নাতের রানী বলেছে, যে মেয়েটি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত পৃথিবীর কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পাবে না। জান্নাতের দ্বার উদ্ঘাটনের জন্য, দরজা খোলার জন্য প্রথম ফিতেটা কাটবে তো কাটবে কে? ফাতেমা। কে কাটবে বলো? ওই ফাতেমা স্বামীকে বলছে, স্বামী আমি মারা গেলে পাড়ার লোকের খবর দিও না, পাড়ার লোকের গ্যাঞ্জাম করাবে না, একটু অন্ধকারে জানাজা পড়ে দাফন দিয়ে দেবে যেন কেউ জানতে পারে না। বললে কেন আলী, কেন ফাতেমা, তুমি নবীর বেটি? বলে না, আমি ফাতেমা হাইটে কতটা লম্বা ছিলাম আর শরীর স্বাস্থ্য কতটা মোটা ছিল, মদিনার কোন মেয়ে মানুষ পর্যন্ত জানে না, আর মরার পরে খাটে শুয়ে কাফনের ভেতরে আমার হাইট কাউকে দেখাতে চাই না। যে মেয়েটা স্বাস্থ্য কত মোটা, হাইট কতটা লম্বা, মেয়ে মানুষ জানে না, মেয়ে মানুষ। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না আর আগামীতে থাকবে থাকবে না। এই যে মজলিসটা, প্যান্ডেলটা দেখছেন, এটা দুদিন আগে, এক সপ্তাহ আগে ছিল না, কালকের পরে থাকবে না, কিন্তু জিনিসটা দেখে ভালো লাগে লাগে না। এখন এইরকম প্যান্ডেল আর এরকম বেশ ব্যবস্থাপনা দেখে কেউ যদি মনে করে এখানেই থেকে যাবো আর বাড়ি যাবো না, লোকটা বুদ্ধিমান না বোকা? বোকা, শুধু বোকা না, একদম ফুল বোকা, জেনে বলো, ফুল বোকা, কারুর মাল খেয়েছে ধোকা, এখানে জায়গা নয় কাকা, হ্যাঁ না বলো তো, মেরে মতন দোস্ত বদল গেবার আমি আপনি ভেবে দেখি আমরা কি চালাক না বোকা, বোকারা জলসে দেয়, হ্যাঁ বলে বোকা বলে কি জি আমরা কি, কারণ আজ থেকে 20 বছর আগে আমরা ছিলাম, ছিলাম না, আর ফের 5 বছর পরে থাকবো না, কিন্তু এমন বসে আছি মনে হচ্ছে মরবো মরবে না। এই জন্য মরার যদি ইচ্ছা থাকে তাহলে তৈরি হন, কথা মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। বাবাজিরা, সোনালাল লালিরা, আমার আগে যিনি কথা বলছিলেন বিদেশি মেহমান, আল্লাহ তার হায়াত দারাজ করুক, জবানে আরও তাসির দিক, জাতি কি আরও ভালো ভালো উপদেশ এবং মূল্যবান হাদিয়া দেওয়া তৌফিক দান করুক, আমিন। তিনি এখানে আসার কমপক্ষে 5 ঘন্টা আগে বাড়ি থেকে বার হয়েছেন, আর বাড়ি থেকে বার হওয়ার একদিন আগে থেকে কি 1 সপ্তাহ আগে, 1 মাস আগে তিনি প্লেনের টিকিট কেটেছেন, আসার একদিন আগে সমস্ত রকমের সব কাগজপত্র প্লেনের টিকিট ব্যাগে গুছিয়ে নিয়েছে যেন সকালে যাবার সময় বাধা না হয়, হ্যাঁ না, ফের সকালে যখন বার হচ্ছে তখনও একবার ভালো করে দেখে নিয়েছে কোনোটা যেন বাদ পড়ে না, হ্যাঁ না বলে, এরপরে প্লেনে এসে চেপেছেন, ও প্লেনে চেপেছেন তো টাইমের, প্লেন আড্ডায় ঢুকেছেন, এয়ারপোর্টে ঢুকেছেন তো ফ্লাইটের টাইমের 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে, হ্যাঁ না বলে, কারণ দূরপাল্লা সফর, অচেনা জায়গা, আমি এক ভাষা তারা এক ভাষা, আমি এখান থেকে আরো দূর যাচ্ছি, সব কাগজপত্র গুছিয়ে নিয়ে যাই যেন যেতে আসতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, এতটুকু আসতে লখনউ থেকে এতটুকু আসতে এতবার ব্যাগটাকে চেক করেছে, এতদিন আগে টিকিট কেটেছে, সে জানে আমাকে 3য় তারিখে দাওয়াত তার আগে না, এটা জানার পরও এত আগে গুছিয়ে নিয়েছে, আপনার আমার যাওয়ার তারিখ কবে ঠিক নেই, সামান গুছানো হয়েছে, আপনার টিকিট কই, আপনার সামান গুছানো কই, আপনি যাবেন তো কোন ব্যাগটা নিয়ে যাবে, আপনার সাথে যাবে তো কে যাবে, আপনি দেখাবেন তো কি দেখাবে, আপনি পাশ হবেন তো কি দেখিয়ে পাশ হবে, আল্লাহ পাক দুবার কসম খাচ্ছে আমি আপনাকে গল্প শোনাতে পারবো না, তবে যতটুকু শোনাবো দিলে গেঁথে নেবেন কাজ হবে, কাঁদবেন চাল্লা কি বলেন তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত ওয়ালিগাদিন ওয়াত্তাকুল্লাহ।
প্রথম বললেন ইয়াই গুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আও ঈমানদারীরা সতর্ক হও, ভয় করো, বেঁচে চলো। আর পরে কি বললেন, লিগাদিউম ওয়াত্তাকুল্লাহ, আগামী কালের জন্য কি দেখাবে, কি হিসাব দেবে, কি চ্যাপ্টার হবে, ওটাকেও সতর্ক করে নাও, তুমি সতর্ক করছি। তো আপনি আমি দুনিয়া থেকে যাবার জন্য যে প্রস্তুত আছি, কি নিয়ে প্রস্তুত আছি, এখনো নামাজ পাঁচাত্ত জামাতের সঙ্গে হলো না, মুখে দাড়ি এখনো এসে গেছে, পাঞ্জাবিটা সুন্নতি পাঞ্জাবি হলো না, জলসাতে বসে আছি মাথায় টুপি দিয়ে, বাড়িতে গিয়ে মাথায় টুপি থাকবে থাকবে না, এখানে বসে সুবহান আল্লাহ বলবো কিন্তু খাবার সময় সুবহান আল্লাহ বলো বলবো না, এখানে দরুদ শরীফ ধুনে দেবো কিন্তু দস্তরখানা বিছিয়ে খানা খাবো না। অ মুসলমানের ছেলে বিছানাতে শোয়ার আগে অজু করে শুই না, ঘুম থেকে উঠে কোনোদিন আলহামদুলিল্লাহ বলি না, একবার কি মনে পড়ে এই বিছানা আমার শেষ বিছানা, সকালে উঠে বিবির মুখ দেখতে পাবো না, বাচ্চাকে কোলে নিতে পাবো না, মনে কোনোদিন পড়েছে আমার সকালবেলা হয়তো উঠে থাকতে হবে জেলখানা, থাকতে হবে হসপিটালের বারান্দায়, আমার কিচ্ছু জানা ছিল না, আল্লাহ পাক শুনিয়েছেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মা যা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বি আইয়্যি আরযিন তামুত ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআ, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ খবির, কিয়ামত কখন হবে কেউ জানে না, মায়ের পেটে কি আছে কেউ জানে না, আসমানের বৃষ্টি কখন কোথায় কি হবে কেউ জানে না, আগামীকাল কি করবে তুমি কিন্তু জানো না, আর কখন তোমার মরণ আসবে আমি জানি আর কেউ জানে, আল্লাহু আকবার, যখন তিনি জানে আমি যখন জানি না, সামান নিয়ে রেডি হয়ে থাকার কথা ছিল, তখন এনি টাইম ডাকবে আর ডাকলেই সাড়া দিতে হবে, মনে আছে মনে হচ্ছে, মনে আছে, এই কার কার মনে আছে হাত তোলেন, যাদের মনে আছে ডাকলে সাড়া দিতে হবে হাত তোলেন, হাই সব মনে আছে মনে আছে মনে আছে, এটা যদি মনে থাকতো ছেলের বিয়েতে পনের টাকা কি করে করে নিয়েছো বলো, এটা যদি মনে ছিল বেটার বিয়ের সময় দাঁড়িয়ে চেঁচে তুমি আই বড় কেন সেজেছিলে বলো, বিয়ার মনে করছে শালা এটা হলেই হতো, এটা যদি তোমার মনে ছিল বিবিকে সালাম দিতে কেন ভুলে গেলে বলো, আর কোরআন শুনেছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, নাম্বারগুলো বলে দেবো, ওটা ছিল 21 পারা সূরা লোকমানের লাস্ট আয়াতের উপরে, এটা 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দেবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না, আমি তো সারা জীবন বাড়িতে যাই আছি একদিনও সালাম, ভাবেন ভাবেন বসে বসে ভাবেন, মনে আছে মরবে মনে হচ্ছে, ও যদি পড়বো মনে থাকতো বিবিকে দিয়ে বন্ধনের লোন আনাতে পারতো না, কারণ নবী বলেছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না, বলো দাইয়ুস কোনো দিন জান্নাতে যদি বলো যাবে না, যে বিবি রেখে দিয়ে শালিকে নিয়ে পালাবে ওই তো আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, العزيز الجبار المتكبر سبحان الله عما
ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ মহাব্বত একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
وقال الله عز وجل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال أيضا إن الدين عند الله الإسلام. وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. قال النبي صلى الله عليه وسلم لا إيمانا لمن لا أمانة لا ولا دينا لمن لا أهدى لا. وقال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي. أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন আমিন. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں. مجھے کوفہ والوں مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں. اللہم صل علی سیدنا الحمدللہ. مجھے نعت پڑھنے کا مقصد نہیں کیونکہ نعتیاں گاتا ہے اور
বাদ মগরিব সে তো আপলোক নাত শুনতে শুনতে একদম বিলকুল ক্যা নাত পর ফেদা হো গা হাম জেসে বুড্ডে কো নাত কহাঁ সে আতা পহলে জব শুরু কিয়া তো লোক সোচা তো শায়দ ইনকা কোই আওয়াজ হি নাহি শায়দ নিকলেগা কি নাহি মাইক ওয়ালা ভি হক্কা বক্কা খা গিয়া ক্যা ভাই বোলেগা কি নাহি বোলেগা হ্যায় না আওয়াজ তো নিকলতা হ্যায় না ইনশাআল্লাহ নিকলেগা মেসেজ থোড়া সা পুরানা হ্যায় না ঘিসনে কে বাদ রাঙা যায়গা ইনশাআল্লাহ কি মেহেদি রঙ লাতি হ্যায় ঘিস জানে কে বাদ মেহেদি রঙ লাতি হ্যায় ঘিস জানে কে বাদ আর মোহাব্বত ইয়াদ আতি হ্যায় বিছড় জানে কে বাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেরে মাহবুব ইতনা ইয়াদ রাখ লো আব ইয়াদ আয়েগা তুমারা জব জিন্দেগি বিছড় জায়েগা তব আবি নাহি বস ইতমিনান রাখিয়ে খামোশ রহিয়ে হল্লা করনে সে আল্লাহ রাজি নাহি হোতা হল্লা করনে সে আল্লাহ আগর হোতা তো ফির এ নাহি ফরমাতা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন হ্যায় না ওয়ানসিতু একদম খামোশি ইখতিয়ার করো আর দিল খোল কর শুনো শায়দ হাম আপ পর আপনে রহমত কি বরসত ভি কর দে মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে সরিয়ে রেখে শয়তানের বাহু থেকে টেনে বার করে তার রহমতের ছত্র ছায়াতে ফেরেশতাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ উপরের আওয়াজ শুনে মনে হলো নিচেতে সবাই আলহামদুলিল্লাহ বলে নাই যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বলো বলো বুদ্ধিমান আর যারা আলহামদুলিল্লাহ বলেছে এরা হলো ভাগ্যবান ভাগ্যবানের বন্ধু হলো রহমান আর বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান এখান থেকে টুকটুক করে মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন দেবো ইনশাআল্লাহ তো প্রথম শর্ত হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর والذين كفروا أولياء والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات বিরামের নাম কি বাবজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু তাসের আড়ত থেকে তাকে তুলেছি পানের দোকান থেকে তাকে তুলেছি মাচার উপর থেকে তুলেছি বিবির বাহুডোর থেকে তুলেছি মোহাব্বতের মজলিস থেকে তুলেছি দুনিয়ার পাপাচার থেকে তাকে তুলে এনে আমার জান্নাতের বাগানে তাদের বসিয়েছি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত আমি আল্লাহ শুনাচ্ছি শয়তান হলো তাদের বন্ধু যারা এমন মজলিসে বসে ফেরেশতাদের পাশে বসে
আলহামদুলিল্লাহ বলতে পারলো না, মনে রেখো পোড়া কপাল তাদের, আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারলো না। আমি যার বন্ধু হব বিপদ থেকে তাকে বাঁচিয়ে নেব, আর শয়তান যার বন্ধু হবে বিপদ এসে পড়বেই পড়বে। এই জন্য মনে রাখো আমি কাকে চাই, আল্লাহকে না শয়তানকে। লিভ গার্ডের মাল হলে হবে না, এ তো লিভ গার্ডের মাল, ঠেকিয়ে ঠেকিয়ে বলতে হবে, ওতে আমি নাই, তাতে বাজলেও ভালো না বাজলেও ভালো। কি বলেন জি, আল্লাহ সব করে একজনকে দিয়েছে তার ঠোঁটে ঠোঁট লাগাবার জন্য, সেখানে গিয়ে লাগাবো, এখানে লাগে। আজ 30 বছর বেচারি বিছানায় শুয়ে অপেক্ষা করছে, আয়েগা তো কব আয়েগা, ও আয়েগা তো ক্যা হোগা, নেই আয়েগা তো ক্যা হোগা, ইসি কশমা কশমে আগর জওয়ানি খতম হো গিয়া তো ফির ক্যা হোগা। ও আজ ভি ইন্তজার মে হ্যায় আয়েগা, লেকিন সুবহ কে বাদ, আব ক্যা হোগা, আব ক্যা হোগা। হ্যাঁ, এক শবে মন রফতা বুদাম শহজাদি কে বাগ মে, দেখতা থা মে তো হি আনার হিলতা থা এক শাখ মে, আব ক্যা হোগা। ক্যা হর বাত পহঁচতা ইয়ার, ক্যা হম তো বঙ্গালী জবান কা হুঁ, ফির ভি থোড়া থোড়া ইধার উধার সে লেলাম, ঠিক হ্যায় না, বারাকাত। কি বলেন জি, সোজা সোজা শুনেন, ভালো কথা বোঝেন, ভাবে ভাবে কি শোনাচ্ছে ভাই, বেশ ছোটো করেন।